وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جی فضل ভাই আপনি জানতে চেয়েছেন ইসলামে ফ্যামিলিদের সাথে কিভাবে চলাফেরা নির্দেশিত, কথাটা খুব ব্যাপক। ইসলাম এমন একটি ধর্ম যে মানুষের জন্ম থেকে মৃত্যু এবং মৃত্যুর পরে জান্নাত যাওয়া পর্যন্ত সবকিছুর ফয়সালা বিধান শিক্ষা ইসলামে দেওয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিয়েছেন, এবং কোন লোকের কি হক এটাও স্পষ্টভাবে ইসলামে বর্ণনা করা হয়েছে, এবং কার কি কর্তব্য সেটাও বলে দেওয়া হয়েছে, ইসলামে বলে দেওয়া আছে। বাবার কি হক ছেলেদের প্রতি এটা বলে দেওয়া হয়েছে, অনুরূপভাবে বাবার কি দায়িত্ব ছেলেদেরকে লালন পালন করার ক্ষেত্রে, এবং ছেলেদেরকেও বলা হয়েছে পিতামাতার খিদমত করতে। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের পরপরেই পিতামাতার খিদমতের কথা বলেছেন, এমনকি বাবা মাকে একটু মন খারাপ করে বা অমান্য করার মানসিকতায় উন শব্দটি ব্যবহার করতে না করা হয়েছে, এটারও অনুমতি নাই। তো এখন কোনো বাবা যদি কোনো ছেলেকে দেখতে না পারে, অথবা কোনো বাবা ছেলে যদি বাবাকে দেখতে না পারে, মাকে দেখতে না পারে, এটার জন্য কিয়ামতের দিন তাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, তার জন্য শাস্তি ভোগ করতে হবে, আল্লাহ না করুক তাকে মাফ করুক। কথা হলো কি যে প্রথমে বাবা তার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে, ইসলাম কি, কার হক কি, এরকম যোগ্য সুসন্তান হিসেবে বাবার দায়িত্ব হলো আগে সন্তানকে তৈরি করা। বাবা যদি এখানে তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাকে জিজ্ঞাসা করবেন। অনুরূপভাবে ছেলেরও প্রতি ফরজ পিতামাতার খিদমত করা, পিতামাতারকে মান্য করা। তবে পিতামাতা যদি কোনো অন্যায় ইসলাম বিরোধী আদেশ করেন, আপনার প্রতি আবদার করে, সেটা কিন্তু পূরণ করা চলবে না। দুনিয়ার ক্ষেত্রে পিতামাতার খাওয়া দাওয়া চলাফেরা এক্ষেত্রে যা চাওয়ার চাইবে সেটা তার প্রজননে দিতে হবে, এটা ফরজ আপনার উপরে। এমনকি ইসলামে কথাও বলা হয়েছে যে বাবা বাবা মা যদি অমুসলমানও হয় তারপরও দুনিয়াবি লালন পালন, দুনিয়াবি ভরণ পোষণ খাওয়া দাওয়ার দায়িত্ব মুসলিম ছেলেকে দিতে হবে, বাবার মর্যাদা ইসলাম অনেক দেওয়া হয়েছে। এইভাবে ইসলামী বইগুলো পড়বেন, আলেম ওলামাদের পড়বেন যে পিতামাতার কী কী খিদমত করা যায়, ওয়াজ শুনবেন, ওরকম ছেলেদের কি উচিত বাপ মার সাথে কীভাবে ব্যবহার করা, স্ত্রীর সাথে কীভাবে ব্যবহার করা, স্ত্রীর হক বর্ণনা করে দেওয়া আছে যা স্বামীদেরকে আদায় করা ফরজ, অনুরূপভাবে স্বামীরও হক রয়েছে স্ত্রীর উপরে, স্ত্রীকেও তার উপরে অর্পিত হক স্বামীর জন্য দিতে হবে। যদি কেউ ইসলামের এই হুকুম না মানে তো যে অন্যায় করবে তার অন্যায়ের প্রতিফল বা তাকে কিয়ামতের দিন পাকড়াও করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার, খিদমত করার, যার যেটা হক সেটা আদায় করার তৌফিক দান করুন। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি যেন পিতামাতার প্রতি, স্ত্রী প্রতি, ছেলে সন্তান পড়া প্রতি, যে কোনো ইসলামী মুসলিম মুসলিম ভাইয়ের উপর যেন আপনি জুলুম অত্যাচার না করেন, কষ্ট না দেন। আপনার উপরে কষ্ট করছে আপনি ধৈর্য ধারণ করুন, তাকে বুঝান, ইসলামী জ্ঞান তাকে দেন, ইসলামের কথা তাকে বুঝান, বুঝতে থাকেন। কিন্তু তার মানে এটা নয় যে আপনাকে আপনার প্রতি জুলুম করলে আপনি তার প্রতিশোধ নিয়ে নেবেন, এটা কিন্তু না। ইসলামের ধৈর্যের কথা অনেক বলা হয়েছে, ধৈর্যের অনেক ফলাফল রয়েছে, হয়তো দুনিয়াতে কিছু কষ্ট হতে পারে, তো এই জন্য সবসময় আপনি সৎ পথে আনার চেষ্টা করবেন, এটাই অনুরোধ রইল। আর ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকলে পরে একটু কারোর প্রত্যেকের হক আদায় করা অসুবিধাই হয়।
পরকালে ভয় যদি থাকে, জাহান্নামের ভয় যদি থাকে, পরকালে আল্লাহর কাছে সবকিছুর হিসাব দিতে হবে এমন যদি বিশ্বাস থাকে সত্যিকার অর্থে অন্তর থেকে, তাহলে কোনো ব্যক্তি, তাতে বাবা হোক, স্ত্রী হোক, ছেলে হোক, স্বামী হোক, কেউ অন্যায় করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।